কোনো মন্তব্য করবেন না যা দেখার বিসিসিআই দেখছে। বিরাট কোহলি ইস্যুতে নীরব থেকেও তাৎপর্যপূর্ণ মন্তব্য সৌরভ গাঙ্গুলীর। বোর্ড সভাপতির নো কমেন্টসে ক্রিকেট দুনিয়ার তুঙ্গে কৌতূহল। কাপ্তানি বিতর্কে বিস্ফোরক বিরাট, প্রায় চব্বিশ ঘন্টা পর ক্যাপ্টেন্সি ইস্যুতে প্রশ্নের মুখোমুখি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট বিতর্কে মুখ খুলেও কার্যত নীরব থাকলেন বোর্ড সভাপতি। As I said, I've got nothing to say. BCCI will deal with it appropriately. টিম মিটিং শুরু দেড় ঘন্টা আগে ফোন, শেষ মুহূর্তে জানানো হয় অধিনায়ক বদলের কথা। বিরাট কোহলির দাবি, তাকে কার্যত অন্ধকারে রেখেই বাদ দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সি থেকে। বুধবার তার এই মন্তব্যে ঝড় ওঠে ক্রিকেট দুনিয়ায়। কি বলছেন বিরাট? I have not had any communication with the BCCI to say that I want to rest. I was contacted 1.5 hours before the selection meeting on the 8th for the test series, and there was no prior communication with me at all since I announced the T20 captaincy decision. The chief selector discussed with me the test team, to which we both agreed, and before ending the call, I was told that the five selectors have decided that I will not be the ODI captain, to which I replied, okay, fine. And in the selection call afterwards, we chatted about it briefly, and that's what happened. There was no communication prior to that at all. বিশ্বকাপের পরে টি-20র অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে একদিনের ক্রিকেটেও অধিনায়কত্ব বদল। বিরাটের বদলে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয় বোর্ড। তারপরে যত বিতর্কের সূত্রপাত, দেশের ক্রিকেট মহলেও বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞ থেকে ক্রিকেট প্রেমী সকলেরই বক্তব্য, ক্যাপ্টেন্সি কন্ট্রোভার্সি পেছনে ফেলে এগিয়ে চলুক টিম ইন্ডিয়া। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। পুরভোটের প্রচারে ফের মমতার বার্তা তৃণমূল প্রার্থীদের। কাউন্সিলর হলে আরও কাজ করতে হবে, মাঠের দিকে তাকিয়ে চলার নির্দেশ। ধৈর্য ধরে মানুষের ফোন ধরার পরামর্শ। বাংলাকে বিশ্বসেরা করবো, এটাই টার্গেট। দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতির পরে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। আগামী বছর বিশেষ ফেস্টিভ্যাল, অন্য কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই, বিজেপিকে খোঁচা মমতার। মমতার পর দলীয় কর্মীদের কড়া বার্তা অভিষেকের, এটা নতুন তৃণমূল। কেউ ধান্দায় এলে তাকে বাইরের রাস্তা দেখাবে দল। উত্তর কলকাতায় রোড শো থেকে হুঁশিয়ারি অভিষেকের। কলকাতা পুরভোটে বাহিনীর রাজ্য নিয়ে ডিভিশন বেঞ্চে মামলা বিজেপির, শুক্রবার শুনানি। সিঙ্গল বেঞ্চে খারিজের পর উচ্চতর আদালতে গেরুয়া শিবির। পথে নয়, কোর্টে আছে বিরোধীরা, বিজেপিকে খোঁচা অভিষেকের। সিঙ্গুরেই শান বিজেপির, শুভেন্দুর মুখে রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। সুকান্ত নবান্ন অভিযানের ডাক, শাসক শিবিরের দিকে জোড়া চ্যালেঞ্জ ছুড়ে সিঙ্গুর কর্মসূচিতে দাঁড়ি টানল বিজেপি। মুক্তিযুদ্ধে সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশে বিজয় দিবসের অনুষ্ঠানে রামনাথ কোবিন্দ। দিল্লিতে বীর সেনানীদের শ্রদ্ধায় প্রধানমন্ত্রী। কলকাতায় ফোর্ট উইলিয়ামে শহীদ স্মরণ, বিশেষ অনুষ্ঠান ভিক্টোরিয়ায়। বিরাট বিতর্কে উত্তাল ক্রিকেট দুনিয়া, মন্তব্য এড়ালেন সৌরভ গাঙ্গুলি। এখন কিছুই বলবো না, বিসিসিআই দেখে নেবে, জানালেন বোর্ড সভাপতি। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।